আমি আশা করবো সিবিআই যেতে পারে, আমি আশা করেছিলাম কলকাতা পুলিশও যেতে পারে, শুনছি হাইকোর্ট সিবিআইকে দিয়ে দিয়েছে, তারপরে হাইকোর্টের মনে হয় কলকাতা পুলিশ পারছে না, তো আশা করছি সিবিআই পারবে। অবশেষে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক এবং খুনের ঘটনায় রাজপথে নামলেন কলকাতার শিল্পীরা, বিশেষ করে টলিউড পাড়ার শিল্পীরা সকলে এই মুহূর্তে পথে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে যে মিছিল চলছে, সেই মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন টলিউডের যারা শিল্পী রয়েছেন, অভিনেতা রয়েছেন, অভিনেত্রী রয়েছেন, পরিচালকরা রয়েছেন, তারা সকালে পথে নেমেছেন। কে নেই এখানে? রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, রয়েছেন শুভশ্রী, রয়েছেন শ্রাবন্তী, রয়েছেন পরিচালক সৃজিৎ মুখার্জি, রয়েছেন এবং অঞ্জন দত্ত, রয়েছেন একাধিক শিল্পী যারা পরিচালক, অভিনেতারা, অভিনেত্রী সকলে রয়েছেন এই মুহূর্তে। আলাদা করে আমার আর কিছু বলার নেই, সারা পৃথিবী বলছে এর এর বিচার চাই, এর স্বচ্ছ তদন্ত চাই, এর সম্পর্কে যাবতীয় যা যা সন্দেহ আমাদের মনে আসছে তার প্রকৃত নিরসন চাই। এছাড়া আর কিছু নয়, মানুষের মানুষের সুরক্ষা, মেয়েদের কাজের জায়গায় সুরক্ষা, যা যা যত জায়গায় দাবি আছে তার অধিকাংশই সঙ্গত, অতিসঙ্গত, তার সঙ্গে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেটা নিয়ে আবার কী বলবো, তার পাশে আছি, তাই নিয়ে আমি কী বলবো, তাই নিয়ে কী বলবো, তাদের দাবিগুলো সঙ্গত, তাদের দাবিগুলো পূরণ হওয়ার কথা, এর থেকে এ বেশি আমার কিছু বলার নেই, কিন্তু তাদের সঙ্গে আছি, কারণ তাদের আমি তাদের সঙ্গে লড়তে পারছি না, কিন্তু তাদের দাবিগুলোর সঙ্গে আছি। এটা আমার মত, সিবিআই কী করবে না পারবে আমি কি জ্যোতিষী? আমি আশা করবো সিবিআই যেতে পারে, আমি আশা করেছিলাম কলকাতা পুলিশও যেতে পারে, শুনছি হাইকোর্ট সিবিআইকে দিয়ে দিয়েছে, তারপরে হাইকোর্টের মনে হয় কলকাতা পুলিশ পারছে না, তো আশা করছি সিবিআই পারবে। আলাদা করে আমার আর কিছু বলার নেই, সারা পৃথিবী বলছে এর এর বিচার চাই, এর স্বচ্ছ তদন্ত চাই, এর সম্পর্কে যাবতীয় যা যা সন্দেহ আমাদের মনে আসছে তার প্রকৃত নিরসন চাই। এছাড়া আর কিছু নয়, মানুষের মানুষের সুরক্ষা,
মেয়েদের কাজের জায়গায় সুরক্ষা, যা যা যত জায়গায় দাবি আছে তার অধিকাংশই সঙ্গত অতিসঙ্গত, তার সঙ্গে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেটা নিয়ে আবার কী বলবো, তার পাশে আছি, তাই নিয়ে আমি কী বলবো, তাই নিয়ে কী বলবো, তাদের দাবিগুলো সঙ্গত, তাদের দাবিগুলো পূরণ হওয়ার কথা, এর থেকে এ বেশি আমার আর কিছু বলার নেই। কিন্তু তাদের সঙ্গে আছি, কারণ তাদের আমি তাদের সঙ্গে লড়তে পারছি না, কিন্তু তাদের দাবিগুলোর সঙ্গে আছি। এটা আমার মত, সিবিআই কী করবে না পারবে আমি কি জ্যোতিষী? আমি আশা করবো সিবিআই যাতে পারে, আমি আশা করেছিলাম কলকাতা পুলিশও যাতে পারে, শুনছি হাইকোর্ট সিবিআইকে দিয়ে দিয়েছে, তারপরে হাইকোর্টের মনে হয় কলকাতা পুলিশ পারছে না, তো আশা করছি সিবিআই পারবে। Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone!